এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সার্ভে করতে গিয়ে সরাসরি হুমকির মুখে আশাকর্মীরা। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সার্ভে করতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে আশাকর্মীদের, এমনই দাবি এক আশাকর্মী। তাই ইলামবাজার ইউনিটের আশাকর্মীরা একত্রিত হয়ে ইলামবাজার ব্লক বিডিও এবং ইলামবাজার হাসপাতালের বিএমও এইচ এর নিকট ডেপুটেশন দেন এবং একটি স্মারকলিপি জমা দেন। আশাকর্মীদের অভিযোগ, গ্রামে গ্রামে আবাস যোজনা সার্ভে করতে গেলে দেখা যাচ্ছে একই ব্যক্তির নামে তিনখানা ঘর সেই ব্যক্তির ঘর পুনরায় এসেছে। তাই সেই ব্যক্তির পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যাতে এবারের ঘরটা পেতে যেন সে বাদ না পড়ে, অর্থাৎ হুমকি দিয়ে সার্ভেকে ভুল লেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে আরও কে কি জানিয়েছেন আপনাদের শোনাবো। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। দুজন এলো, যে যেন একটিও বাড়ি যেন বাদ না যায়, যদি বাড়ি যা তৃণমূলের নেতা। আচ্ছা, দুজন এলো, বলে যে একটাও বাড়ি যদি বাদ না যায়, আর যদি বাদ যায় তাহলে পরে দেখে নেবো, আর সন্ধ্যাতে আরো 10-20 জন আসবে। আমি বললাম, দেখো এখানে যে তোমার মায়ের নামটা আছে পুষ্প মণ্ডল, আর বাবা হচ্ছে অজিত মণ্ডল, তাহলে অজিত মণ্ডল তো দুটো বাড়ি পেয়েছে আগে, দুটো বাড়ি পেয়েছে, তাহলে আমার, আমি তো ফরমেট অনুযায়ী কাজ করব, তাহলে সেই জায়গায় আমি না, ওরা মানছে না, আর ট্রাক্টরও আছে, সবই আছে। সিভিক ছিল, সিভিককে বললাম, সিভিক তখন আমার বাড়ি ছিল না, তারপরে এসেছে সিভিককে। আর এদিকে বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে, আমরা সব কাজ করতে রাজি আছি, যে কোনো সার্ভে করতে রাজি আছি, কিন্তু আজকে আবাস যোজনার কাজ আমরা করব না। আবার কারণ আবাস যোজনার কাজ করতে গিয়ে অনেক মেয়ে আমাদের আশাকর্মী নেমে গিয়েছিল, কিন্তু সেই কাজ করতে গিয়ে অনেক মেয়ে অনেক সমস্যায় পড়ছে, বলছে আমার বাড়িটা আছিস আছে দেখিস কেটে দিস না, এইভাবে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমরা বিডিওর কাছে বা বিএমএইচ এর কাছে আবেদন করতে এসেছি যে আমরা আবাস যোজনার কাজ কিন্তু করব না, স্বাস্থ্যসম্মত যে কোনো কাজ করতে আমরা রাজি আছি, এই কাজ আমরা করব না। আমরা এর আগে তো বিডিও সাহেব বলেন, তাহলে আমি করতে না বলেছি, আমরা না করতে বলেছেন কিন্তু আমরা না বলে এসেছি, উনি বলেছেন যে আমি ভাবনা চিন্তা করে দেখছি এবং ওপর মহলে পাঠাচ্ছি, রিসিভ কপি উনি আমাদেরকে দিয়েছেন। নাম, আমার নাম, আমার নাম, আমার নাম লক্ষ্মী মুখার্জি, আমি সাপু সাব সেন্টারের জয়দেব জিপির আশাকর্মী। ধন্যবাদ।